আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্সের আজকের এই মুহূর্তের ভিডিওটা হচ্ছে চলতড়িৎ নিয়ে। 11 নম্বর অধ্যায়, SSC ফিজিক্স বইয়ের 11 নম্বর অধ্যায়টা নিয়ে আলাপ করতে চাই। এর আগে যেহেতু স্থির তড়িৎ নিয়ে আলাপ করেছি এবং সেখানে মাত্র একটা ভিডিও আপলোড হয়েছে এই 2017-এর 13th of November-এ, এর আগে যতগুলো অধ্যায় ভিত্তিক আমি লেকচার আপলোড করেছি সেখানে প্রত্যেকটা অধ্যায়কেই আরও এক্সপ্লেনেটরি ওয়েতে এবং আরেকটু বিস্তারিতভাবে আলাপ করার জন্য প্রত্যেকটা অধ্যায়ের সাথে সাথে আরও কিছু কিছু সৃজনশীল এবং গাণিতিক সমাধান আমি বলেছি আপলোড করব এবং ইনশাল্লাহ সেই অনুপাতে প্ল্যান হয়েছে এবং আমিও আমার একটা রোড ম্যাপ তৈরি করেছি যে কিভাবে এই চ্যানেলটাতে আমি কন্টেন্টসগুলোকে দিব। তোমরা যারা কমেন্টস করছো তাদের অনেক অনেক থ্যাংকস। সবার কমেন্টসকে একসাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, কারণ তোমাদের অনেক ধরনের ডিমান্ডস আছে পড়াশোনার ক্ষেত্রে এবং আমি যেহেতু তোমাদের বইটাকে কেন্দ্র করে লেকচার আপলোড করছি সেহেতু এটা হচ্ছে এক ধরনের ভিডিওগুলো প্লেলিস্টে যাবে, মানে বই ভিত্তিক। এরপরে এক একটা স্পেসিফিক ওয়ার্ডকে ধরে আমি ভিডিও আপলোড করতে থাকব, তার জন্য কিছুটা সময় আমাকে দিতে হবে বিকজ এটা শুধুমাত্র ভিডিও আপলোডিং জিনিসটার আগে কিন্তু অনেক অনেক প্রিপারেশনস লাগে, যে প্রিপারেশনগুলোর জন্য চিন্তা করতে হয় যে কোন জিনিসগুলো বোর্ডে বোর্ড পরীক্ষায় আসে এবং কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার। কারণ বইয়ের যে টপিকগুলো আমি এখানে আলাপ করছি, যেমন কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িতের ক্ষেত্রে অধ্যায়টার মধ্যে এত বেশি পরিমাণে পড়া আছে যে এইটাকে যদি মানে ছোট করেও বলতে হয় তাহলে আমাকে 5টা ভিডিও বানাতে হবে। আমি এইটা বানাচ্ছি হচ্ছে প্রথম ভিডিওটা, সেকেন্ড ভিডিওটাতে বাকি অংশগুলো নিয়ে একটু আলাপ করবো। তারপর আমি চেষ্টা করছি, এখানে আমি মাত্র 10টা টপিককে লিখে রেখেছি, যে 10টা টপিক নিয়ে আলাপ করতে গেলেও আসলে শেষ করা যাবে না, এত কিছু আছে এটার মধ্যে। বাট আমি চেষ্টা করবো SSC আঙ্গিকে বলার জন্য। এখানে দেখো মেইন টপিক্সের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আছে, তড়িৎ প্রবাহের দিক পড়তে হয়, তড়িৎ প্রতীক পড়তে হবে, তড়িৎচালক শক্তি উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং এই অধ্যায়ের সেটা পড়তে হবে, বিভব পার্থক্য মাস্ট, ওহমের সূত্র ইজ ভেরি সিম্পল একটা জিনিস, বিজ্ঞানী জর্জ সাইমন ওহম উনি সূত্র দিয়েছেন রোধের উপরে, তোমরা জানো রোধ জিনিসটা বুঝতে হবে, রোধ কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে সেটা একটু মানে বুঝতে হবে, আপেক্ষিক রোধ সেখান থেকে আসছে রোধের সূত্রগুলো থেকে বা রোধের নির্ভরশীলতা থেকে এবং পরিভাবত্ব। এই যে 10টা জিনিস, এই 10টা জিনিস নিয়ে ছোট্ট করে একটা আলাপ করতে চাই। তোমরা যারা পড়ছো তাদেরকে বলে রাখছি তোমাদের সামনে SSC পরীক্ষা, সেই SSC পরীক্ষার্থীদের প্রিপারেশনের জন্যই আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা। আগে অধ্যায় ভিত্তিকগুলোকে দেওয়ার পরে এরপরে সেখানে সেটার সাথে গাণিতিক সমস্যা এবং বোর্ড সলিউশনগুলো দিব। এখানে তোমরা একটু খেয়াল করো যে তড়িৎ প্রবাহ এই জিনিসটা বা ইলেকট্রিসিটি কাকে বলে, এটাকে আমরা যদি জানি যে এটাকে প্রকাশ করা হয় কিন্তু অ্যাকচুয়ালি I দিয়ে এবং I ইকুয়াল টু অ্যাকচুয়ালি Q/T। সূত্র আমি এখান থেকে একটু আসছি, তোমরা জানো যে সূত্রটা হচ্ছে যে একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হবে টি সেকেন্ডে বা টি সময়ে। এটা যে কোনো প্রস্থচ্ছেদের তার হতে পারে, প্রস্থচ্ছেদ বলতে বোঝাচ্ছি এই মার্কারটার ব্যাস আর এই মার্কারটার ব্যাস কিন্তু এক না, দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু এটা যদি বিদ্যুৎ পরিবাহী হইতো তাহলে এটার ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হইতো আর এটার ভিতর দিয়ে যতই বিদ্যুৎ প্রবাহিত হইতো এই দুইটা কিন্তু সেম হইতো না। সাপোজ এটা যদি তার হয় তাহলে এটা 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করবে ধরে নিচ্ছে আর এটা ধরা হচ্ছে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করবে, কারণ এটা হচ্ছে একটু এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা মোটা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমরা শশা যেমন হোটেলে গেলে সালাদ কেটে দেন আমাদেরকে শশা সালাদটা, ওরকম ভাবে যে কাটলে এটা যে যে প্রস্থচ্ছেদ পাওয়া যায় সেই প্রস্থচ্ছেদ যেরকমই হোক, ছোট বড় যাই হোক, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় টি শুড বি 1 সেক। আই মিন কেন একক সময়, আমরা যে কোনো কিছুকেই যখন আমরা টাইম দিয়ে ভাগ করি সেই টাইমটাকে আমরা 1 সেকেন্ডে হিসাব করে নিই, কারণ এটা একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেস, এটাকে SI বলা হয়, সিস্টেম ইন্টারন্যাশনাল। সো 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাকেই বলা হয় হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। সো I ইকুয়াল টু Q/T, এখন I মানে কিউ একক হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম, সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কুলম পার সেকেন্ড যেটাকে বলা হয় অ্যাম্পিয়ার।
কারণ তো বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন কোয়েশ্চেন যদি হয় যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কাকে বলে, এটার মানে হচ্ছে যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ হচ্ছে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 10 কুলম বা 10 কুলম চার্জ প্রবাহিত হওয়া, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সো অ্যাম্পিয়ারকে আমরা যখন কোনো কিছুতে প্রকাশ করবো সেটা কুলম পার সেকেন্ড হবে। ওকে, কুলম পার সেকেন্ড ইকুয়ালস টু অ্যাম্পিয়ার। এখন কোয়েশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহের দিক জিনিসটাকে কিভাবে বুঝতে হবে। তার আগে তড়িৎ প্রতীক যেটা তোমাদের বইয়ে আছে একটা চার্ট করে দেওয়া আছে সুন্দর করে, সেই চার্টে কতগুলো বিদ্যুৎ মানে ইলেকট্রিক সিম্বলকে দেওয়া হয়েছে, আমি সেটা দেখাচ্ছি একটু পরে। তার আগে বলে নিই যে তোমরা নিঃসন্দেহে ব্যাটারিটা জানো, ব্যাটারি এই বা যেটাকে ইলেকট্রিক সেল বলি আমরা, সেই ব্যাটারিটাকে অ্যাকচুয়ালি এরকম ভাবে প্রকাশ করা হয়, এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে বড়টা পজিটিভ ছোটটা নেগেটিভ। এখন এইটা যদি একটা বিদ্যুৎ প্রবাহিত করার জন্য আমি একটা সার্কিট চিন্তা করি, এখানে অনেক কিছু চলে আসছে একসাথে, বিদ্যুৎ তড়িৎ প্রতীকের সাথে এখানে একটা সার্কিট চলে আসবে, মানে বর্তনী চলে আসবে, মানে এই পজিটিভ আর নেগেটিভ জিনিসটাকে দিয়ে একটা সার্কিট বানালাম। তার আগে একটু বলি, সাপোজ এটা হচ্ছে হাই ভোল্টেজ বা উচ্চ বিভবের একটা বস্তু, আর এটা হচ্ছে নিম্ন বিভবের একটা বস্তু। এখন বিভব জিনিসটা আমি কিভাবে বুঝবো, বিভব জিনিসটা বুঝবো যে একটি আহিত বস্তুর চারপাশে একটি একক ধনাত্মক বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, কারণ আমরা জানি বিভব হচ্ছে W = V/Q, V = W/Q। এখন V মানে হচ্ছে বিভব, W মানে হচ্ছে কাজ, কাজের একক হচ্ছে জুল, চার্জের একক হচ্ছে কুলম, অর্থাৎ বিভব হচ্ছে জুল পার কুলম, হুইচ ইজ কল ভোল্ট। বিভবের একক কিন্তু ভোল্ট, বা বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। এখন বিভব জিনিসটা কি, এটা উচ্চ বিভব মানে হচ্ছে এটার মধ্যে ইলেকট্রনের পরিমাণ অনেক কম, প্রোটনের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ এটার ভিতরে বা এটার যে তড়িৎ ক্ষেত্র বা এটার যে ফিল্ড ইলেকট্রিক ফিল্ড, তার ভিতরে একটা প্রোটনকে আনতে বা একটা আধানকে আনতে অনেক বেশি পরিমাণে কাজ করতে হবে। আর এটা হচ্ছে যে ফুল অফ ইলেকট্রনস, মানে এটাতে এত বেশি পরিমাণে ইলেকট্রন আছে যে ওকে যদি আমি এটার সাথে জয়েন্ট করে দেই, হাই ভোল্টেজকে লো ভোল্টেজের দিকে জয়েন্ট করে দেই, তাহলে যেটা হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে সবেগে ইলেকট্রন আসতে থাকবে, এবং ইলেকট্রন এসে ততক্ষণ পর্যন্ত আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত এদের দুইজনের মধ্যে বিভবের পরিমাণ সমান না হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকের কনসেপ্ট হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন আসবে, এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। দ্যাট ইজ ওয়াই এই যে এটা যে প্লাস আর এটা যে মাইনাস, তখন আমরা চিন্তা করে নিই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্লাস উচ্চ বিভব, নিম্ন বিভবটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে সেই বিভব পার্থক্যটা, যে বিভব পার্থক্যের কারণে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, এই তড়িৎ চালক শক্তিটা আমি বুঝিয়ে দিব এটা দিয়ে, তাহলে এদের দুইজনের মধ্যে যে পার্থক্য সেটা যদি বিভব পার্থক্য হয়, আর সেই বিভব পার্থক্যটাকে ফিল আপ করার জন্য বা এটাকে এই গ্যাপটা ফিল আপ করার জন্য এদের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস হবে, তখন আমরা ধরে নিই এই প্লাস থেকে মাইনাসের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এবং দিস ইজ ট্রু, অর্থাৎ একটা কোষের বৈদ্যুতিক কোষের ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তকে একটি বর্তনী দিয়ে যুক্ত করলে, ফাইন বর্তনী সংজ্ঞাটা বলছি একটু পরে, যুক্ত করলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, কিন্তু ওই বিদ্যুৎ প্রবাহের জন্য নেগেটিভ থেকে পজিটিভের দিকে আগে ইলেকট্রন আসতে হবে। ইলেকট্রন যতক্ষণ চলবে ততক্ষণ বিদ্যুৎ প্রবাহ চলবে, বিকজ উই নো দ্যাট ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রন। সো সিম্পলি আমরা হচ্ছে উচ্চ বিভব আর নিম্ন বিভবকে যদি একটা কন্ডাক্টর দিয়ে মানে পরিবাহী তার দিয়ে যুক্ত করি, তাহলে এরকম ঘটনা ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ বর্তনী কাকে বলে। এখন বর্তনী বর্তনী বলতে বোঝানো হয় যে বর্তনী এটাকে আমরা বলবো হচ্ছে সার্কিট, সার্কিট
আচ্ছা, সার্কিট অ্যাকচুয়ালি কাকে বলে? সার্কিট হচ্ছে যে যদি ইলেকট্রিসিটি ফ্লো করার একটা কমপ্লিট পাথ হয়ে থাকে, যেমন আমরা যেমন স্কুলে যাওয়ার সময়, তোমরা যখন স্কুলে যাও তোমাদের বাসা থেকে, ধরো যে বাসা থেকে আমরা যখন ঈদগাহে যাই, ঈদগাহে যাওয়ার জন্য কিন্তু একটা নবীর সুন্নত আছে, যে যে রাস্তা দিয়ে আমরা বাসা থেকে ঈদগাহে নামাজের জন্য যাব, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসব, এবং যাওয়ার সময় মানে ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীর বলতে বলতে যাব। এই বিষয়টাকে একটু সার্কিটের সাথে তুলনা করি। ধরো যে এটা হচ্ছে বাসা, তোমার বাসা, আর এটা হচ্ছে ঈদগাহ। তুমি বাসা থেকে ঈদগাহে যে রাস্তা দিয়ে গিয়েছো, ঈদগাহ থেকে বাসা আরেক রাস্তা দিয়ে আসছো। যদি আমরা নবীর সুন্নতটাকে মানার চেষ্টা করি, তাহলে এই যে ওয়েটাতে গেলাম, এই যে একটা কমপ্লিট ওয়ে, আমরা এখানে এই যে ইচ্ছা করলে কিন্তু যে কেউ এটাতে মুভ করতে পারবে, বিকজ এটা একটা ওপেন ওয়ে বা এটা একটা ওয়ে আছে যাওয়ার, এটার নাম হচ্ছে বর্তনী বা সার্কিট। তাহলে সার্কিট বা বর্তনী হচ্ছে বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। এখন এই বর্তনীটাকে নিয়ে আমি আবার একটু পরে আলাপ করবো, বিকজ সেখানে সমান্তরাল এবং সিরিজ বর্তনীর ব্যাপারটা আছে। তার আগে একটু ধাপে ধাপে যদি যাই, তোমরা যদি বিদ্যুৎ প্রবাহের দিক বুঝে থাকো, বিদ্যুৎ বর্তনী বুঝে থাকো, তাহলে তড়িৎ প্রতীক তোমাদের একটু জানতে হবে। তোমাদেরকে তড়িৎ প্রতীকের ক্ষেত্রে বলি কিভাবে জানতে হবে, কিছু জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি বা তোমাদের বইও আছে, আমি এটাকে একটু তোমাদের সামনে দিতে চাই যে কিভাবে তড়িৎ প্রতীকগুলোকে ব্যবহার করা হয়। যেমন আমি একটু এই পাশে লিখে রাখি, এই পাশে লিখি, তাহলে সেটা মনে থাকবে। যদি এইরকম হয় তাহলে এটা হচ্ছে সুইচ, যদি এইরকম হয় তাহলে এটা হচ্ছে দ্বিমুখী সুইচ, যদি এইরকম হয় তাহলে এটা হচ্ছে ডিসি উৎস বা এটাকে বলা হয় ডিরেক্ট কারেন্ট, যদি এইরকম হয় এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি উৎস, যদি এইরকম হয় এটা হচ্ছে স্থির মানের রোধ। ওই যে রোধ আমরা পড়ার সময় ধরে নিব যে রোধ হচ্ছে অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে স্থির রোধ আর একটা হচ্ছে পরিবর্তী রোধ। এটা হচ্ছে স্থির রোধ, আর যদি পরিবর্তনশীল রোধের কথা চিন্তা করি তাহলে এটার সাইনটা হবে এইরকম, নিচে একটা তীর চিহ্ন থাকবে। এবং এরপরে যদি আমরা ফিউজের কথা চিন্তা করি তাহলে এটার চিত্রটা এরকম হবে। এখন ফিউজ মানে হচ্ছে কি, ফিউজ হচ্ছে একটা দুইটা ধাতুর, একটা হচ্ছে টিন আর একটা সীসার শঙ্কর ধাতুর, এমন একটা তার যেটা নির্দিষ্ট গলনাঙ্ক দিয়ে তৈরি করা হয়েছে। এর চেয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হলে, মানে যত মানের ফিউজ তার মানের চেয়ে একটু বেশি মানে যদি প্রবাহিত হয়, তাহলে ওই এটা ফিউজটা গলে যাবে, এবং গলে গিয়ে সে যে যন্ত্রপাতির সাথে আমরা ফিউজকে জয়েন করাই সেই বস্তুটাকে সে সেভ করবে। সো ফিউজ হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানে যন্ত্রপাতি রক্ষাকারী বা ইলেকট্রিক সামগ্রী রক্ষাকারী একটা কৌশল। সো এখানে এই সিম্বলগুলোর সাথে আর একটা সিম্বল আছে, যেমন কোনো জায়গায় যদি এরকম থাকে তাহলে দেখবা এটা হচ্ছে এ ফর অ্যামিটার, যদি এইরকম থাকে ভি ফর ভোল্টমিটার, যদি এইরকম থাকে জি ফর গ্যালভানোমিটার, যদি এইরকম থাকে ভূ সংযোগ তার, এরকম যে তারটা আছে সেটা হচ্ছে ভূ সংযোগ তার, এবং সংযোগবিহীন তার হচ্ছে এরকম, মানে এই তারটার সাথে এই তারটার কোনো কানেক্টিভিটি নাই, এটা বোঝানোর জন্য। তারপরে এমন হতে পারে যে পেঁচানো তার বা কুণ্ডলীকে এরকম ভাবে প্রকাশ করা যায়, তারপরে ভালভকে আমরা অ্যাকচুয়ালি এইভাবেও প্রকাশ করতে পারি, আবার এভাবেও প্রকাশ করতে পারি, দুইভাবে প্রকাশ করতে পারি, এবং ধারককে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। না, কোয়েশ্চেন হচ্ছে তোমরা যে সার্কিটগুলো যে আমরা আঁকাবো তার সাথে এই যে এখানে যতগুলো চিহ্ন আছে এই চিহ্নগুলোকে কিন্তু পারতে হবে। এটা হচ্ছে সুইচ, একমুখী সুইচ, এটা দ্বিমুখী সুইচ, এটা হচ্ছে কোষ অ্যাকচুয়ালি, এবং এই কোষটাকে আমরা বলি ডিরেক্ট কারেন্ট, যেটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট,
এটা হচ্ছে রোধ, এটা স্থির মানের রোধ। এই এই পার্মানেন্ট, এটা আসলে অ্যাকচুয়ালি পার্মানেন্ট রোধের মানে হচ্ছে যে যত পরিমাণ রোধের ভ্যালিউ এখানে দেওয়া আছে এটা ঠিক তত পরিমাণ সাপ্লাই করবে। আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, যে রোধটার মান চেঞ্জ হতে পারে। আর এটা হচ্ছে ফিউজ। তোমরা খুব ভালো মতো ফিউজের মানে জিনিসটা জানো। এটা তারপর আমি এটাকে যখন এই চ্যাপ্টারের শেষের দিকে আলাপ করবো সেখানে আরেকটু ছোট্ট করে এক্সপ্লেন করে দিব। এটা অ্যামিটার, যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাপে। এটা ভোল্টমিটার, যেটা দিয়ে দুই বিন্দুর বা কোনো তড়িৎ দুই প্রান্তের বিভব পার্থক্য মাপে। এটা হচ্ছে গ্যালভানোমিটার, হঠাৎ করে যদি কোনো বর্তনীতে বিক্ষেপ হয় সেই বিক্ষেপ মাপার যন্ত্র হচ্ছে গ্যালভানোমিটার। এটা হচ্ছে আর্থ তার, এটা হচ্ছে সংযোগবিহীন তার, এটা হচ্ছে পেঁচানো কুণ্ডলী, এটা হচ্ছে ভালভ, এই দুইটি ভালভ, এবং এটা হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটর বা ধারক। এই ইলেকট্রিক ক্যাপাসিটর বা ধারকের ব্যাখ্যা কিন্তু স্থির তড়িতের মধ্যে আমি একটু বলেছি, তারপরে এখানে আরো অনেক ব্যাখ্যা দেওয়া যাবে। আমার ইচ্ছা আছে যে শুধুমাত্র ধারকের উপরে বা ইলেকট্রিক ক্যাপাসিটরের উপর একটা ভিডিও আপলোড করব, ইচ্ছা অনেক আছে। মানে আমি যেহেতু মাত্র শুরু করেছি এবং আমি চেষ্টা করছি যে টোটাল অধ্যায়গুলোকে আগে তোমাদের সামনে প্রেজেন্ট করব, এরপরে সৃজনশীলগুলোকে নিয়ে একটু আলাপ করব, দেন গাণিতিক সমস্যা নিয়ে আলাপ করব, তারপরে স্টুডেন্টের রেসপন্সের উপর ভিত্তি করে কোন কোন টপিক, মানে অধ্যায়ের মধ্যে এতগুলো টপিকের মধ্যে ইভেন এমন হতে পারে যে শুধুমাত্র তড়িৎ প্রতীক নিয়ে একটা ক্লাস হতে পারে বা একটা ভিডিও হতে পারে, এবং তড়িৎচালক শক্তি নিয়ে একটা ভিডিও হতে পারে। সো তখন আমি সময়ের প্রেক্ষিতে এবং চাহিদার প্রেক্ষিতে আলাদা করে এবং আরও ভেঙে ভেঙে ভিডিওগুলো আপলোড করব। আগে অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো তোমাদের সামনে যাদের এসএসসি পরীক্ষা আছে তাদের এই সময়ের সাথে আমি একটু চিন্তা করে আগে অধ্যায়ভিত্তিকটা শেষ করছি। সো এখানে যে ফিগার্সগুলো আছে বা এখানে যে সাইনগুলো আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই যে তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্য, এই দুইজনকে কিন্তু একসাথে আলাপ করতে হবে। তড়িৎচালক শক্তিকে প্রকাশ করা হয় ই দিয়ে, বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ভি দিয়ে। সো ই এবং ভি এদের দুইজনের মধ্যে একটা একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক আমি একটু বলি। আমি যদি বলি যে এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাটারি, এটা হচ্ছে একটা সুইচ, এবং এটা হচ্ছে ধরো যে একটা তার, এবং এই তারের মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্যকে মাপার জন্য একটা ভোল্ট মিটার বসানো হলো। এখন এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ইট মিন্স বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, রোধ না করিয়ে আমি আগে রোধের কথাটা বলে নিই, কারণ তড়িৎচালক শক্তি জিনিসটা একটু বুঝতে পারলে পরবর্তীতে গিয়ে ওই দুইটা জিনিসকে বোঝা যাবে। বা এটা এমনও হতে পারে যে রোধ জিনিসটাকে আমি আগে একটু এক্সপ্লেন করে দিই। রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা, মানে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের বাধা সৃষ্টি হয় সেটা হচ্ছে রোধ। এবং রোধের রোধকে প্রকাশ করা হয় হচ্ছে আর দিয়ে, এবং এটার একক হচ্ছে টম এন্ড জেরি। তোমরা দেখো না, জেরি একটা ঘরের মধ্যে ঢোকে, মানে টম যখন জেরির পিছনে দৌড় দেয় তখন জেরি একেবারে নিচের দিকে যেরকম একটা ঘরের মধ্যে ঢোকে এরকম একটা ঘরের সাইন, এটা হচ্ছে ওহম। এই রোধের একক ওহম, এটা আবার একজন বিজ্ঞানীর নাম জর্জ সাইমন ওহম, উনি রোধ আবিষ্কার করেছেন। সুতরাং রোধের একক হচ্ছে ওহম। আর ওই যে একটু আগে ওহমের সূত্র আছে, সো রোধ আগে পড়লে, কারণ ওহমের সূত্রটা বুঝতে গেলে আগে রোধ বুঝতে হবে। কারণ রোধ হচ্ছে কি, একটা পরিবাহের মধ্যে কি পরিমাণ বাধা আছে সেটাকে বুঝতে হবে রোধ দিয়ে। এখন রোধ কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে, চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান দৈর্ঘ্য, নাম্বার টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, নাম্বার থ্রি তাপমাত্রা, এবং নাম্বার ফোর যে বস্তুটা দিয়ে যাচ্ছে সেই বস্তুর উপাদান। এই চারটা জিনিসের ব্যাখ্যাটা দেওয়ার আগে বলে নিই, রোধের সংজ্ঞাটা যেহেতু বললাম এবং রোধের একক যেহেতু হচ্ছে ওহম, সুতরাং এই রোধ ওহমের সূত্রটা বুঝতে এইভাবে হেল্প করবে। আমি যদি বলি এটা একটা তার, এবং এই তারের এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব। আমি যদি বলি এ বিন্দু থেকে বি বিন্দু থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই, এবং এদের মাঝখানে বিভব পার্থক্য হচ্ছে ভি, হুইচ ইজ ভি এ মাইনাস ভি বি, এবং এদের মধ্যে রোধ হচ্ছে আর। ওহমের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায়,
ওহমের সূত্র বলে এটা বলতেই হবে, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় I, তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ I equals to V is not equals to, is proportionately. এখন V মানে হচ্ছে বিভব পার্থক্য। ওহমের সূত্র অনুসারে আমরা Vটাকে যদি বাড়াইয়া দিই, মানে বিভব পার্থক্য যদি বেড়ে যায়, তাহলে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। সুতরাং কোনো তারের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা ডিপেন্ড করবে ওই তারের সাথে সংযুক্ত বৈদ্যুতিক উৎসের দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরে। আরো একটা জিনিস আছে, যদি রোধ বেড়ে যায়, তারের যদি রোধ বেড়ে যায়, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ কমবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে I equals to V by R, এটি হচ্ছে ওহমের সূত্র। সুতরাং ওহমের সূত্রটাকে আমাদের লিখতে হবে I equals to V by R। অর্থাৎ কোন স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে রোধ, সাথে এটাও লাগানো যেতে পারে রোধের ব্যস্তানুপাতিক, যদি এটা ওহমের সূত্রের পার্ট না, কিন্তু অ্যাকচুয়ালি রোধের সাথে বিদ্যুৎ প্রবাহের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। রোধ যদি বাড়ে বিদ্যুৎ প্রবাহ কমবে, রোধ যদি কমে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। সো এই ওই ওহমের সূত্রটাকে তোমাদের একটু মাথায় রাখতে হবে। এরপর তড়িৎচালক শক্তি বুঝতে গেলে এবার আমি একটু ব্যাখ্যা করি যে এই যে কোষ, যেটা এই যে এটা এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু হচ্ছে কি কোষটা, বিকজ বৈদ্যুতিক কোষ যেটার দুই প্রান্তের কিন্তু একটা বিভব পার্থক্য আছে, এবং এই বিভব পার্থক্যের চেয়ে ইম্পর্টেন্ট যেটা, এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এটার একটা অভ্যন্তরীণ রোধ আছে। এই তারের ভিতর দিয়ে তো রোধ আছেই, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে তার দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে তার কিন্তু একটা রোধ আছে। এই রোধটা হচ্ছে ক্যাপিটাল R, আর এই কোষের ভিতরে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ আছে সেটা হচ্ছে স্মল R। যদি আমরা কোষের ভিতরে বিদ্যুৎ প্রবাহ বা বাধাকে চিন্তা করি, বিকজ পৃথিবীতে এমন কোনো বৈদ্যুতিক কোষ নাই যার ভিতরে কোনো রোধ নাই, অর্থাৎ কোনো ভোল্টেজ ক্ষয় হয় না। তার মানে হচ্ছে ব্যাটারির ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, সেই ব্যাটারিটাকে যখন আমরা একটা তার দিয়ে সংযুক্ত করব, তখন তার যে পরিবাহীটা দিয়ে তৈরি, সেই পরিবাহীর ধর্মের কিন্তু একটা রোধ আছে, মানে ওই পরিবাহীর ধর্ম মানে রোধ নামক একটা ধর্ম আছে। আর যে ব্যাটারির সাথে লাগাচ্ছি সেই ব্যাটারিটার তো অবশ্যই একটা রোধ আছে, সেটা বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধের সাথে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি জিনিসটা হচ্ছে, আমি যদি বলি যে কিউ পরিমাণ আধানকে বর্তনীর এক বিন্দু থেকে ঘুরিয়ে অন্য বিন্দুতে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে এক কুলম আধানকে আনতে এই পরিমাণ কাজ করতে হবে, যেটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে তড়িৎচালক শক্তি কাকে বলে? এক কুলম আধানকে বর্তনীর এক বিন্দু থেকে ঘুরিয়ে সম্পূর্ণটা ঘুরিয়ে আরেক বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। এবং এই তড়িৎচালক শক্তির একটা অংশ হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য বা V। অর্থাৎ E ডেফিনেটলি V এর চেয়ে বড়, তার মানে এই V হচ্ছে বিভব শক্তি, যে শক্তিটা ব্যয় হয় এই বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে। আর এই যে তড়িৎচালক শক্তি, এই তড়িৎচালক শক্তির একটা অংশ কিন্তু এই বিদ্যুৎ কোষের ভিতর দিয়ে যে এনার্জিটা যাচ্ছে বা যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার মধ্যে দিয়ে কিন্তু ব্যয় হয়। এই যে বড় ই, ভি এর চেয়ে কতটুকু বড়, সেটা হচ্ছে এই রকম বড়। কেন এরকম হচ্ছে? কারণ আমরা জানি I equal to V by R, তার মানে V হচ্ছে IR। I equal to যদি V by R হয় তাহলে V equal to IR না? তাহলে এই I এবং R মানে হচ্ছে এটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধের সাথে বিদ্যুৎ প্রবাহটাকে গুণ করলে যে ভ্যালুটা হবে এই ভ্যালুটাই হচ্ছে E V এর চেয়ে বড়। এখন আমি যদি বলি E, এই V মানে হচ্ছে IR সমান IR, তাহলে এটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এরকম হবে। তাহলে আমি যদি এখান থেকে I কমন নেই তাহলে এরকম হবে, এবং আমি যদি লিখি
I equal to E divided by R plus R এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের আরেক সূত্র যখন কোন বর্তনীর অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে কোন বর্তনীর তড়িৎচালক শক্তির মান দেওয়া থাকবে কোন বর্তনীতে যে পরিমাণ রোধই ব্যবহার করা হোক না কেন সেটা তুল্য রোধ হতে পারে তুল্য রোধ আমি এই ভিডিওটাতে আলোচনা করিনি সেটা পরের ভিডিওতে আলাপ করব এখানে এই 10টা জিনিসের মধ্যে আমি আটকে থাকার চেষ্টা করছি সো তড়িৎচালক শক্তির সমীকরণ হচ্ছে এটা বা এটা সো তড়িৎচালক শক্তি কাকে বলে 1 কুলম আধানকে কোষ সহ মানে এটা সহ বর্তনীর এক বিন্দু থেকে ঘুরিয়ে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় এখন কোষ সহ বলেছি যদি কোষ ছাড়া বলতাম মানে মুক্ত অবস্থায় বলতাম তাহলে শুধু v হতো কিন্তু এখানে যেহেতু কোষ সহ চিন্তা করা হয়েছে সেটা হচ্ছে e দ্যাট ইজ ওয়াই তড়িৎচালক শক্তি বিভব পার্থক্যের চেয়ে বেশি বা তড়িৎচালক শক্তির মান বিভব পার্থক্যের চেয়ে বেশি কারণ তড়িৎচালক শক্তির একটা অংশ হচ্ছে বিভব পার্থক্য সুতরাং এটাকে বিয়োগ করলে আমি এটা পাবো এইবার যে জিনিসটা করতে হবে যেটা আমি একটু আগে রোধের কথা বলেছি তোমরা যদি এই সূত্রটাকে বুঝে থাকো এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ আসবে আমি যখন গাণিতিক সমস্যার সমাধানগুলো করে দিব সেখানে কিন্তু ডেফিনেটলি তোমরা এই জিনিসগুলো পাবা সো রোধ বলেছি এবার একটু রোধের নির্ভরশীলতার দিকে যাব রোধ কি কি জিনিসের উপর ডিপেন্ড করে তোমাদেরকে এটা আমি একটু মুছে দিলাম কারণ আমি ধরে নিলাম যে এগুলো তোমাদের বইয়ে আছে অ্যাকচুয়ালি আছে এগুলো পারবা হ্যাঁ যদি বইয়ের মধ্যে আছে তোমরা একটু একটু হাতে কলমে একটু যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের কিন্তু এটা পারা সম্ভব হবে আমি ধরে নিলাম যে রোধ কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটা হচ্ছে তাপমাত্রা আর চার নম্বর হচ্ছে উপাদান উপাদান বলতে যে বস্তুটা আছে সেটা এখন রোধ যেহেতু আমরা আর দিয়ে প্রকাশ করেছি এবং এটার একক যেহেতু জেরির ঘর মানে হচ্ছে ওহম কিভাবে সেটা কার উপর ডিপেন্ড করে দৈর্ঘ্য হচ্ছে এল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ তাপমাত্রা উপাদান নিয়ে একটু আলাপ করছি বিকজ রোধের থেকে যে সূত্রটা আসছে সেই সূত্রটা এই দুইটা ভ্যারিয়েবলকে একটু মানে এই দুইটা ভ্যারিয়েবলকে কনসিডার করে চিন্তা করা হয়েছে কিরকম বিষয়টা আমি যদি বলি রোধ কিসের উপর ডিপেন্ড করে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রকম হয় একই রকম প্রস্থচ্ছেদের তাপ তাহলে এটা যতটুকু তার চেয়ে এটা বড় তাহলে এটা L1 এটা L2 আমরা জানি যে L2 is greater than L1 দেখা যাচ্ছে তাহলে কোন তারে রোধ বেশি হবে আমি যদি বলি L1 তারে হচ্ছে R1 রোধ L2 তারে R2 রোধ তাহলে R2 is greater than R1 অর্থাৎ লম্বা তারে রোধ বেশি যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম থাকে তাহলে এটাকে আমরা কিভাবে ফিজিক্সের ভাষায় লিখতে পারি আমরা লিখতে পারি প্রথম সূত্র হচ্ছে রোধ নির্ভর করে L এর উপরে দৈর্ঘ্য বললে রোধ বাড়বে দৈর্ঘ্য কমলে রোধ কমবে যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক মানে মোটা চিকন করা যাবে না আবার এটা হতে পারে সেকেন্ড সূত্র হচ্ছে রোধ ডিপেন্ড করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে এটা কি জিনিস এটা হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ তার যদি মোটা হয় এখন যদি আমি বলি যে এ এটা কিরকম যখন এল ধ্রুবক এই জিনিসটা একটু কেমন করবে ব্যাপারটা ধরো যে একটা তার হচ্ছে এরকম আর একটা একই লম্বা তার হচ্ছে এই রকম দুইটার সেম লেন্থ কিন্তু এটা হচ্ছে এটার যে রোধ R1 এটার যে রোধ R2 দেখা যাচ্ছে যে এটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 এটা যে ক্ষেত্রফল A2 তাহলে A2 is definitely greater than U1 এখন এটা যে মোটা তার তাহলে এটার কি রোধ বেশি হবে না কম হবে এটা ডেফিনেটলি এটার রোধ কম হবে এটার রোধ বেশি হবে কারণ যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে কম বাধা পায় আর যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম তার মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে বেশি বাধা পায় অর্থাৎ মোটা তারের রোধ কম চিকন তারের রোধ বেশি লম্বা তারের রোধ বেশি খাটো তারের রোধ কম তার বলতে পরিবাহী
আমরা তার শব্দটা ব্যবহার করি। তার মানে এটা মনে থাকবে যে এ যদি বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ কমবে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধ বাড়বে। এখন এই দুটো সূত্রকে একসাথে করলে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। এখন আমি যদি প্রপোর্শনাল টুকে বাদ দিই তাহলে একটা ধ্রুবক বসাতে হবে, এই ধ্রুবকটা হচ্ছে রো, রো মানে আপেক্ষিক রোধ। তাহলে রো ইকুয়ালস টু আর এ বাই এল, আর এর একক হচ্ছে ওহম, এ হচ্ছে মিটার স্কোয়ার, দৈর্ঘ্য হচ্ছে মিটার, কাটাকাটি করলে মিটার, তাহলে এটা হবে ওহম মিটার। অর্থাৎ আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তাহলে সংজ্ঞা কি হবে, এল যদি এক মিটার হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এক মিটার স্কোয়ার হয়, তাহলে কোন তারের যে রোধ আমি পাবো সেটাই হচ্ছে ওই তারের আপেক্ষিক রোধ। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী তারের যে রোধ তাকে বলা হয় ওই তারের আপেক্ষিক রোধ। তোমাদের বই এরকম চারটা না পাঁচটা আপেক্ষিক তারের আপেক্ষিক রোধের মান দেওয়া আছে, সেখানে বলা হয়েছে, বলা না সম্ভবত লেখা আছে যে টাংস্টেনের আপেক্ষিক রোধ সম্ভবত 100×10⁻¹ ওহম মিটার, হয়তো আমার ভুল হতে পারে বা ঠিক হতে পারে, এরকম একটা ভ্যালু আছে। মানে উপরে যে তিন চারটা ধাতুর তারের রোধ দেওয়া আছে তার চেয়ে টাংস্টেনের তারের রোধ বেশি। এর মানে হচ্ছে টাংস্টেন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত যদি বেশি করি আমরা তাহলে এই তারটা বেশি উত্তপ্ত হবে, এবং এ কারণে বৈদ্যুতিক হিটারে টাংস্টেনের ধাতু ব্যবহার করা হয়, কারণ এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এটা অনেক বেশি বাধা দেয় এবং বেশি তাপ উৎপন্ন হয়। আর ঠিক এই রোধের মানে আপেক্ষিক রোধের উল্টা রাশিটাকে বলা হয় পরিবাহকত্ব, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে সিগমা দিয়ে। সো সিগমা ইকুয়ালস টু 1/রো। এখন এককের কথা যদি বলি, সিগমা ইকুয়ালস টু যদি 1/রো হয় তাহলে রো এর একক হচ্ছে যেহেতু ওহম মিটার, তাহলে এটার একক হচ্ছে হোল টু দি পাওয়ার ওহম মিটার ইনভার্স 1 বা ওহম মিটার ইনভার্স 1। তার মানে পরিবাহকত্ব কাকে বলে, আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। আপেক্ষিক রোধ কাকে বলে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের রোধকে, রোধকে তার আপেক্ষিক রোধ বলে। এবং আপেক্ষিক রোধের একটা চার্ট আছে, তোমরা রোধের নির্ভরশীলতা জানো, চারটা জিনিসের উপর ডিপেন্ড করে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে। সুতরাং দুইটাকে এক করে আমরা সূত্র পাই আর ইকুয়ালস টু রো এল বাই এ, যেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এরপরে আমরা ওহমের সূত্র জানি, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। স্থির তাপমাত্রা বিভব পার্থক্য আমরা জানি, দুই প্রান্তের বিভব পার্থক্য, তড়িৎ চালক শক্তি আমরা জানি যে এক কুলম আধানকে কোষ সহ কোনো বর্তনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই ওই বর্তনীর তড়িৎ চালক শক্তি বলা হয়। তড়িৎ প্রতীক আমরা পারবো আমি এখানে একটু লিখে রেখেছিলাম, তোমাদের বইও আছে, সিম্পলি দেখলে পারবা, সেগুলো দিয়ে সার্কিট আঁকাইতে হবে। সার্কিট কাকে বলে, বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। তড়িৎ প্রবাহ কাকে বলে, কোনো পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে, বা একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে ওই পরিবাহের বিদ্যুৎ প্রবাহ বলে। সো মাত্র 10টা জিনিস নিয়ে আলাপ করলাম এই অধ্যায়ে, আরও আছে, আমি একটু পরে নেক্সট আর একটা ভিডিওতে তুল্যরোধ, তুল্যরোধের রাশিমালা, তড়িৎ ক্ষেত্রের হিসাব, তারপর হচ্ছে বৈদ্যুতিক খরচ হিসাব, এটা নিয়ে তড়িৎ লোডশেডিং সার্কিটের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে পরের ভিডিওটা আপলোড করছি। এটা যদি তোমরা একটু বুঝে থাকো, এই 10টা টপিক যদি বুঝে থাকো, একটু এটার থিওরিটা চিন্তা করবা, এটা তোমাদের বইয়ে নয়, এটার আগের বইটাতে আছে সৃজনশীলের আগে, এই i=e/r এই সূত্রটাকে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদেরকে ম্যাথসগুলো করতে হবে। তাহলে দেখা হবে পরের ক্লাসে, আমি পরের ক্লাসে এটার সেকেন্ড ভার্সনটা আপলোড করছি। আল্লাহ হাফেজ।